সারা দিন আজকে ভিডিও ছাড়া হয়নি, তাই এখন একটা রেসিপি বানাবো ভাবলাম, একটা শর্ট ভিডিও ছাড়ি। আজকে আমি বানাচ্ছি পেঁপের পায়েস। তো প্রথমে আমি পেঁপেটাকে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিলাম, কুড়ানি দিয়ে কুড়িয়ে নিলাম, এই যে এইরকম কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে কুড়িয়ে নিলাম। তারপরে আমি পেঁপেটাকে একটুখানি গরম জল গরম বসালাম, বসিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। তারপরে কড়াইতে ঘি দিলাম, দিয়ে কটা পাঁচ ছটা গরম মশলা দিলাম, গোটা এলাচ, যেটা গোটা এলাচ দিলাম। তারপরে পেঁপেটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁপেটাকে ভেজে নেওয়ার পরে পেঁপেটাকে, ও যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, পেঁপেটাকে সেদ্ধ করার পরে জলটা ফেলে দিয়ে একটা ন্যাকড়ার মধ্যে চিপে জলটা বের করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমি পেঁপেটাকে একটুখানি ঘিয়ের মধ্যে গোটা এলাচ দিয়ে আমি ভেজে নিলাম। নিয়ে দুধ এদিকে ফুটছে, দুধের মধ্যে তেজপাতা দিয়েছি আর গোটা এলাচ দিয়েছি, আর একটু সুজি দেবো, ঘি দিয়ে ভেজে নিচ্ছি, সুজিটা হালকা হালকা করে অল্প একটু সুজি দেবো, কারণ এইটা তো কোনোদিন খাইনি, এই প্রথম, তাই খেতে কেমন হবে জানি না, তা একটু এক্সপেরিমেন্ট করছি। একটু সুজি দিলে একটু ঘন হবে, গ্রেভিটা ভালো লাগবে, জানি না কেমন হবে, বানাই খেয়ে বলতে পারবো তোমাদের কেমন হবে। চলছে আমার বানানোর পর্ব। এই দেখো পেঁপেটাকে ভেজে তুলে রেখে দিয়েছি, কিশমিশ ভিজিয়ে রেখেছি, সুজিটাকে ভাজছি, একটু লাল লাল হলে সুজিটা আমি নামিয়ে নেব। ওদিকে জিমি দরজা পিটিয়েই আসছে, জিমি নিয়ে ঘুমিয়ে আছে, জিমিকে ঘরের মধ্যে মনে হয় আটকে দিয়েছে, আর জিমি ওদিকে দরজা পিটিয়েই আসছে। কোনো কাজ করতে গেলে এইরকম বিরক্ত করে জিমি। অন্ধকারে বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে। অন্ধকার মানে কি, রাত্রিবেলা না ভীষণ অসুবিধা হয় আমার, একটু দুধ মনে হচ্ছে লাগবে, কারণ যখন সুজিটা দেব এটা ঘন হয়ে যাবে, তাই দুধটাও দিয়ে দিলাম, একটা দুধ ছিল দুধটাও দিয়ে দিলাম। জানি না, খুব ভয় ভয় করছে কেমন হবে, পেঁপে আমার মেয়েও খায় না বড়ও খায় না, আমার একটু ইচ্ছা হলো রেসিপিটা বানাই, দেখি খেতে কেমন লাগে। দেখো সব কিছুই তো না খেলে বোঝা যাবে না, না কোনটা ভালো লাগে কোনটা খারাপ, এক্সপেরিমেন্ট না করলে কী করে বুঝবো জিনিসটা কেমন খেতে। অনেকদিন ধরে ইচ্ছা যে পেঁপের পায়েস, পেঁপের পেঁপের তোমার কী বলবো, কী বলবো, চাটনি, তো সেই জন্য বললাম আজকে আমি করেই ছাড়ব, দেখি কি হয় কতদূর কী করতে পারি। এইবার পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে দেব, একটু সেদ্ধ হবে, ভেজে রাখা পেঁপেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু খাই না তাই জন্য ছোটো ছোটো দুটো পেঁপে করেছি, আমার ভয়ে ভয়ে অল্পই করেছি, বুঝতে পারছি না কেমন হবে, দিয়ে তো দিই ঠাকুরের নাম করে, তারপর দেখা যাবে কেমন হয়। খুব ভয় লাগছে, আমি যখনই কোনো জিনিস করি খুব ভয় লাগে যে খেতে পারবো কি না, আসলে প্রথম তবু ইচ্ছা হয় যে ঠিক আছে একটু ট্রাই করে দেখি না, সব জিনিস তো আমরা খেয়ে অভ্যস্ত না, আমরা বাইরে দেশে গেলে কত রকম খাবার খাই যেগুলো আমরা এখানে ইন্ডিয়াতে খাই না, তো সেই জন্য না খেলে স্বাদটা পাবো কী করে, তাই এই এক্সপেরিমেন্টটা করার জন্যই আজকে আমার এটা করা।
যদিও ওরা খেতে চায় না, বিয়ে করে না, না খেলে আমি খাবো, আমার ওপর দিয়ে প্রয়োগ করা হবে জিনিসটা। আমি তো টের বুঝতে পারবো যে জিনিসটা বানালাম কীরকম হলো, তাই না? তোমরাই বলো বন্ধু, তোমরাই বলো বন্ধুরা, যে জিনিস কোনো জিনিস না খেলে তার স্বাদ কী করে বুঝবো বলো? এই জিনিসের স্বাদ তো আর এমনি এমনি পাওয়া যাবে না না খেলে। এবার কিশমিশ দেবো, কাজু দেবো, চিনি দেবো, আর একটু ভেজে রেখেছি সুজি, সেটা দেবো। তাহলে একটু ঘন ঘন হবে, থাক থাক হবে, একদম ডাইরেক্ট পেঁপেটা তো খেতে ভালো লাগবে না, তাই একটুখানি সুজিও দেবো। প্রথমে ভেবেছিলাম পাটালি গুড় দেবো, তো এটা পাটালি গুড় দিলে রঙটা কেমন হবে, কেমন খেতে হবে জানি না, আর চিনি দিয়ে এক্সপেরিমেন্টটা করে দেখি কেমন হয়। আমি আমার বান্ধবী, একটা বান্ধবী আছে সুপর্ণা বলে, ও অনেক ধরনের রান্নাবান্না জানে, ওকে আমি ফোন করলাম, দেখো আমি সকাল থেকে একটা জিনিস বানাবো ভাবছি, খুব টেনশান হচ্ছে, তো আমি বানাবো ভালোভাবে, ও কোনো দিন খায়নি বলছে না, তো তুমি তা বলছি শোনো না, বানিয়ে আমি দেখি আগে কেমন হয় তারপরে তোমাকে জানাবো, বলছে হ্যাঁ বানাও। তো আমিও কোনো দিন খাইনি, তো না হ্যাঁ আমিও খাইনি, কিন্তু খুব ভয় ভয় করছে, প্রথম প্রথম যদি একটা নতুন রেসিপি বানাচ্ছি যদি কেউ খেতে না পারে তখন কী হবে, তাই আমি জিনিসটা বানাচ্ছি। দেখে তো মনে হচ্ছে জিনিসটা ভালোই হবে, দেখতে থাকো তোমরা। এখন চিনি দেবো, একটু ফুটে যাক ঘন হোক গ্রেভিটা, তারপরে চিনি দেবো। আশা করছি ভালোই হবে এটা। চিনি দিতে হবে, মিষ্টিটা আন্দাজেই দিচ্ছি, যে যতটা খাবে মিষ্টি আন্দাজেই দেবে, আমি আন্দাজেই দিলাম, সবাই তো আর মিষ্টি সমান খায় না, তো আমি আন্দাজেই করলাম। তোমরা পিয়ে করো, যাতে আমি জীবনে এই ফার্স্ট এটা বানালাম, আর যেন আমার বর টর সবাই খায়, আমার তো একটু ভয় ভয়ই লাগছে। আর একটা কথা কি জানো, আমি একবার কেক বানাতে গেছিলাম মুখ শুনে, কিন্তু শুনে করা আর দেখি দেখে করা অনেক তফাৎ, শুনে করলে ঠিক জিনিসটা হয় না, তো আমি শুনে শুনে কেক বানাতে গেছি, সে কেক তো আর হলো না, সে মনে হচ্ছে চাপাটি হয়ে গেল, কেক আর আমি বানাতেই পারলাম না, সব ঠিক ছিল, শুধু প্রেশার কুকারে কেক যখন বানাতে গেলাম তখন প্রেশার কুকারে হুইসেলটা খুলিনি, সে কি বিচ্ছি কাণ্ড, সে কেক আর বানানো হলো না, আমি বলছি না আমি আর বানাবো না, তারপরে আমি অনেক দেখে ফোন ইয়ে করে সবার কাছে শুনে ভালো করে বানানো দেখে আমি তোমার কেক বানালাম, সুজি নিরামিষ কেক বানালাম, যেহেতু আমার মা উইডো তো উনি তো আর মাছ মা আমিষ খাবে না, তো যেন আমি নিরামিষ কেক বানালাম ওই ফার্স্ট। চিনিটা একটু দেখতে হবে কেমন হয়েছে, আর একটু কিশমিশ আছে ছড়িয়ে দেবো, এর মধ্যে একটু আমলের দুধের প্যাকেট থাকলেও দিলে ভালো হতো, কিন্তু যেহেতু এখন নেই হাতের সামনে যা আছে আমি তাই দিয়েই করলাম, আমলের দুধ দিলাম না, বেশি মিষ্টি হয়ে গেল আবার। আরও ভালো হয় যে গোটা এলাচের গুঁড়ো কিনতে পাওয়া যায়, ওটা যদি ছড়িয়ে তোমরা দাও তাহলে আরও ভালো হয়, এর উপরে টেস্টটা একটু গন্ধটা ভালো লাগবে, সুন্দর লাগবে। এই হলো আজকে আমার পেঁপের পায়েস, দেখে নাও বন্ধুরা এখন পড়ছে টকবক করে,
একটু রাখলেই জমে যাবে। আর 1 কিলো দুধ নিয়েছিল আমি, 550 সঙ্গে 550 মতন দুধ, 750 মতো দুধ মিশিয়ে আমি করলাম, যদি যাই না কেমন হবে সেই জন্য ভয় ভয়ে 750 মিশিয়ে করলাম। ঠিক আছে, আজকে আমার এটাই হচ্ছে আজকে আমি যেটা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।